এটা কি রে উজাস? এটা দিয়ে যে কোনো কাচের জিনিস ভাঙা যাবে। এটা তুই কোত্থেকে পেলি? আমি এটা বানিয়েছি। আমাদের দিবি? একটু মজা করতাম। এই নে। তবে এটা টেস্ট করা হয়নি, ঠিকঠাক কাজ নাও করতে পারে। ভালোই তো, আমি তাহলে টেস্ট করে দেখি। এটা দিয়ে কি করবি? দেখবি, আয় আমার সাথে। এই কাচের বোতলটার উপর এক্সপেরিমেন্ট করে দেখি। সাবধানে নিয়ে যাবি। আরে কি, এই আওয়াজটা কোত্থেকে এলো? ওরে বাবারে, এই যে তোরা আমাদের এত বড় ক্ষতি করে দিলি! পালা পিট পালা। উফ, আর একটুর জন্য বেঁচে গেলাম। চল অন্য কিছুর উপর ট্রাই করে দেখি। এই জানলাটার উপর ট্রাই করে দেখি। কিন্তু পুট, এটা তো, ওরে বাবারে, তোরা আমার জানলার কাজ ভেঙে দিলি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে এটা তো সেই আপেলওয়ালা। সেটাই তো তোকে বলতে যাচ্ছিলাম। এই, তোদের জন্য আমি মই থেকে পড়ে গেছি, আয় দেখাচ্ছি মজা। পালা পুট। পুরা ভাগ্যিস আমাদের তাড়া করেনি, না হলে দৌড়ে পারতাম না বল। হ্যাঁ চল বাড়ি ফিরে উজাসকে জিনিসটা ফেরত দিয়ে দিই। আমাদের কত লস হয়ে গেল তা জানেন? আমার জানলার দাম কে দেবে? এটা কি ঠিক হলো? উরি বাবা, সবাই তো বাড়িতে চলে এসেছে। পিটপুট, আমি এসব কি শুনছি? আমরা ইচ্ছে করে করিনি, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাইকে সরি বল, তাহলেই হয়ে যাবে। ক্ষতিপূরণ ছাড়া কি শুধু সরি বললে হবে? হ্যাঁ হবে। সরি, আমাদের ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না। সেই, তোদের বয়সে আমিও এরকম ছিলাম। এটা কি করে হলো? সরি বললাম আর সবাই খুশি হয়ে চলে গেল? এটা উজাসের ম্যাজিক। সে কি? রিবাস। হ্যাঁ, আমি ওদেরকে সব ভুলিয়ে দিয়েছি। উজাস আমাদের হিরো। হিরো 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 হিরো।